পটুয়াখালীতে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মঙ্গলবার সকাল 9টায় জেলার সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে বেপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়েছেন। বেলা বাড়লেও প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় মিলছে না গ্রাম অঞ্চলের বাজারগুলো। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান, মঙ্গলবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।